এখন ইরানকে দেখে বলা যেতেই পারে ও লাভলি। তুমি নিজে আমরা দেখেছি কার্ডালি নিয়ে মৈত্রীর বন্ধনে বাংলাদেশ গেছিলে, নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলছে, তুমি খেলা দেখতে এসছো, লোলো ওয়েস্টকে ঠিক কেমন ভাবে বলবে, ভাতৃত্বের কি কোনো বার্তা দেবে আজকে? তুমি যদি জিজ্ঞেস করো আমি তাকে সাপোর্ট করি, তাহলে আমি বাংলাদেশের সাপোর্টার, কারণ ওরা বাংলায় কথা বলে এবং বাংলাদেশের 15 কোটি আর আমাদের 14 কোটি হলো আমি বাংলাদেশকে একদম সমর্থন করি এবং আমি চাই বাংলাদেশ ফাটিয়ে খেলুক, জিতুক, পুরো কলকাতা বাংলাদেশের সঙ্গে আছে, কারণ আমরা বাংলায় গান গাই, আমরা বাংলায় কথা বলি, আর যদি বাংলা না থাকতো বাংলাদেশ, তাহলে পৃথিবীর ফিফথ লিঙ্গুইস্টিক পশ্চিমবঙ্গ বাংলা, বাঙালি বাংলা ভাষা হতে পারত না। ফলে আমাদের সবার আগে আমাদের আমাদের কমিটমেন্ট হচ্ছে টুয়ার্ডস আওয়ার ল্যাঙ্গুয়েজ, আওয়ার মাদার টাং, অ্যান্ড দ্যাট ইজ বেঙ্গলি। ও লাভলি। আর পরের ম্যাচটা পাকিস্তান বাংলাদেশ, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে বাংলাদেশেরই গলা ফাটাবে, তো বাংলার হয়ে গলা ফাটাবে, এবার বাংলার মদন মিত্র। এখন দেখো পাকিস্তানের জন্য দুঃখ হয় কি জানো, পলিটিক্যাল জায়গায় যাবো না, দেশটাই টুকরো হয়ে গেল, ক্রিকেট টিমটা নয়, এলি তেলি যারা জীবনে ব্যাট হাতে দেয়নি তারা পাকিস্তানকে হারিয়ে দিচ্ছে। কিন্তু এই পাকিস্তান খেলবে বলে বা জাভেদ মিয়াঁদাদ ইমরান কলকাতায় ঢুকবে বললে 1 লক্ষ লোকের পুলিশ লাগিয়ে যাবে, কিন্তু এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে পাকিস্তান ভেঙে যেতে পারে, পাকিস্তান টিম ভেঙে যেতে পারে, বাট উই আর ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ গ্রেট। হাকিব বা লিটনদের উদ্দেশ্যে আমাদের অতিথি ওপার বাংলা থেকে এসেছে, দুই বাংলাই এক সময় এক ছিল, কি বার্তা দেবে আর সমর্থকদের উদ্দেশ্যেই বা কি বার্তা দেবে? বলবো মন দিয়ে খেলুন, আমার বাংলা আমাকেও বাংলা ফাটিয়ে খেলতে হবে, যেখানেই যাবো আগে বাঙালি জিতবে, বাংলা জিতবে। ইডেনটাকে দেখতে কেমন লাগছে? ইডেনটা তো আমি এক্ষুনি ইচ্ছে দাঁড়িয়ে বলছিলাম পুরো 5 স্টার হয়ে গেছে, এই এলইডি আর এক দিয়ে সাজিয়ে ইডেনের চেয়ারই পাল্টে গেছে, এখন ইডেনকে দেখে বলা যেতেই পারে ও লাভলি।